লেবু ভাই ইজি বোর্ড আচ্ছা লেবু ভাই অনেক দূর থেকে আসছি আপনার জন্য আপনি জি জি লেবু ভাই ইজি বোর্ড আচ্ছা লেবু ভাই অনেক দূর থেকে আসছি আপনার জন্য আপনি জি জি আপনারা জানেন যে আমাদের ছবিটা ঈদের দিন থেকে সারা বাংলাদেশে রিলিজ হয়েছে আর আমাদের ঢাকার আশেপাশে কোনো হলে ছিল না বিধায় আমরা ওইভাবে ট্যুর করে প্রত্যেকটা হলে যাওয়া হয়নি আমাদের এর ভিতরে আমাদের যে অভিনেত্রী অপুদি আর অপু বিশ্বাস সে ঢাকাতে নাই সে ইউএসএ তে আছে যদি থাকতো আজকে হয়তো সবাই আমার সঙ্গে আসতো আর আমার নেক্সট উইকে আর যে যে হলে যাবে ইনশাআল্লাহ আমরা সব জায়গায় একসঙ্গে মুভ করব এই বাংলা চলচ্চিত্রের জন্য আমরা চাই ভালো কিছু ছবি আসুক যে ছবিগুলো দিয়ে অন্তত এন্টারটেইন করতে পারবো আমাদের দর্শকদেরকে আপনারা জানেন যে আমাদের ছবিটা ঈদের দিন থেকে সারা বাংলাদেশে রিলিজ হয়েছে আর আমাদের ঢাকার আশেপাশে কোনো হলে ছিল না বিধায় আমরা ওইভাবে ট্যুর করে প্রত্যেকটা হলে যাওয়া হয়নি আমাদের এর ভিতরে বাট এর ভিতরে আমরা শুনতে পেরেছি যে বাংলাদেশের বিভিন্ন হলে আমাদের জেলা শহরগুলোতে খুবই ভালো যাচ্ছে আপনারা রিভিউ দিয়েছেন আমরা অনেক হ্যাপি হয়েছি সেটার জন্য আর আজকে জাস্ট আর বিশেষ করে আমাদের আরেকজন আর্টিস্ট যিনি আমাদের যে অভিনেত্রী অপুদি আর অপু বিশ্বাস সে ঢাকাতে নাই সে ইউএসএ তে আছে যদি থাকতো আজকে হয়তো সবাই আমার সঙ্গে আসতো আর আমার নেক্সট উইকে আর যে যে হলে যাবে ইনশাআল্লাহ আমরা সব জায়গায় একসঙ্গে মুভ করব আর মেন কথা যেটা আর মেন কথা যেটা সেটা হচ্ছে যে আমরা এই বাংলা চলচ্চিত্রের জন্য আমরা চাই ভালো কিছু ছবি আসুক যে ছবিগুলো দিয়ে অন্তত এন্টারটেইন করতে পারবো আমাদের দর্শকদেরকে এখন আপনারা সবাই দোয়া করবেন যে আমাদের চলচ্চিত্রের সবগুলো ছবি যাতে ভালো যায় আজকে যে পরিবেশ পরিস্থিতি এখানে দেখছি যদি সবাই এভাবে বাংলা চলচ্চিত্র দেখেন অবশ্যই আমাদের এখানে অনেক অনেক ভালো ভালো ছবি নির্মাণ হবে আমাদের দর্শকরা আবার হলে ফিরে আসবে এবং আমরা আশা করি যে বাংলা চলচ্চিত্রে এই প্রেম প্রীতির বন্ধনদের নতুন কিছু দর্শক আমাদের চলচ্চিত্রে আসবে আর আপনারা যারা এই সিনেমাটি দেখছেন আমি শুধু আমার চলচ্চিত্রের জন্য বলছি না বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন বাংলা চলচ্চিত্র দেখবেন এটা আপনাদের কাছে আমাদের চাওয়া আমরা অনেক কষ্ট করে একটা চলচ্চিত্র করছি এটা যদি আপনাদের কাছ পর্যন্ত না পৌঁছাইতে পারি তখন আমাদের অনেক কষ্ট লাগে সো আজকে আপনাদের এই পরিমাণে দর্শক দেখছি আমরা অনেক বেশি হ্যাপি হয়েছি আপনারা বাংলা চলচ্চিত্র দেখুন আমাদের প্রেম প্রীতির বন্ধন দেখুন আমরা অনেক কষ্ট করে একটা চলচ্চিত্র করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও টিকিট কাটেনি দয়া করে আপনারা টিকিট কেটে নিন আপনারা এখনও বাইরে দাঁড়িয়ে আছেন সবাই প্লিজ লাইভ চলতেছে তো লাইভের মধ্যে ভাই একটু পরে দেন সাক্ষাৎটা শেষ হোক তারপরে ছবি তুলেন লাইভ চলো লাইভ চলছে লাইভ